জহিন্দ সকল ভিউয়ার্স ইতিহাসের ওপর গুরুত্বপূর্ণ জেনারেল স্টাডিজ ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকের প্রথম প্রশ্ন জাতীয় কংগ্রেস কবে কোন অধিবেশনে পূর্ণ স্বাধীনতার দাবি ঘোষণা করে সঠিক অ্যান্সার হবে উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দের লাহোর অধিবেশনে জাতীয় কংগ্রেস পূর্ণ স্বাধীনতার দাবি ঘোষণা করেছিলেন পরবর্তী প্রশ্ন জাপান কবে মাঞ্চুরিয়া আক্রমণ করে জাপান কবে মানচুরিয়া আক্রমণ করে সঠিক অ্যান্সার হবে উনিশশো খ্রিস্টাব্দে জাপান মানচুরিয়া আক্রমণ করেছিলেন পরবর্তী প্রশ্ন জার্মানিতে রাজতন্ত্রের পতন কবে হয় জার্মানিতে রাজতন্ত্রের পতন কবে হয় সঠিক অ্যান্সার হবে প্রথম বিশ্বযুদ্ধের শেষে উনিশশো উনিশ খ্রিস্টাব্দে জার্মানিতে রাজতন্ত্রের পতন ঘটে পরবর্তী প্রশ্ন জার্মান প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি কে ছিলেন জার্মান প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি কে ছিলেন সঠিক অ্যান্সার হবে হিন্ডেলবার্গ সঠিক অ্যান্সার কী হবে হিন্ডেল বার্গ পরবর্তী প্রশ্ন জেনারেল গিয়াপ কে ছিলেন জেনারেল গিয়াপ কে ছিলেন সঠিক অ্যান্সার হবে বিখ্যাত ভিয়েতনামি সেনা নায়ক ছিলেন জেনারেল গিয়াপ পরবর্তী প্রশ্ন জোট নিরপেক্ষতা নীতি কার আবিষ্কার জোট নিরপেক্ষতা নীতি কার আবিষ্কার সঠিক অ্যান্সার হবে জওহরলাল নেহেরুর আবিষ্কার জোট নিরপেক্ষতা নীতি পরবর্তী প্রশ্ন জেনারেল ফ্রাঙ্কো কে ছিলেন জেনারেল ফ্রাঙ্কো কে ছিলেন সঠিক অ্যান্সার হবে স্পেনের এক নায়ক ছিলেন জেনারেল ফ্রাঙ্কো প্রত্যেকটা প্রশ্নই খুবই ইম্পর্ট্যান্ট অবশ্যই তোমরা মন দিয়ে ক্লাসটা দেখবে পরবর্তী প্রশ্ন ঠান্ডা যুদ্ধের সূচনা হয় প্রধানত কোন দুই রাষ্ট্রের মধ্যে ঠান্ডা যুদ্ধের সূচনা হয় প্রধানত কোন দুই রাষ্ট্রের মধ্যে সঠিক অ্যান্সার হবে মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত রাশিয়ার মধ্যে ঠান্ডা যুদ্ধের সূচনা হয়েছিল নেক্সট কোয়েশ্চেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনার সময় ভারতের ভাইসচরাই এর নাম কি ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনার সময় ভারতের ভাইসচরাই এর নাম কি ছিল সঠিক অ্যান্সার হবে লর্ড লিন লিথগো সঠিক অ্যান্সার কী হবে লর্ড লিন লিথগো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনার সময় ভারতের ভাইষ্যরাই ছিলেন পরবর্তী প্রশ্ন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটেনের প্রধানমন্ত্রীর নাম কি ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটেনের প্রধানমন্ত্রীর নাম কি ছিল সঠিক অ্যান্সার হবে প্রথম চেম্বার লেন পরে হয়েছিলেন উইন্স্টল চার্চিল উইনস্টল চার্চিল পরে প্রধানমন্ত্রী হয়েছিলেন পরবর্তী প্রশ্ন দ্বিজাতি তত্ত্বের ফল কি হয়েছিল দ্বিজাতি তত্ত্বের ফল কি হয়েছিল সঠিক অ্যান্সার হবে উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দের ভারত বিভাজন সঠিক অ্যান্সার কী হবে উনিশশো খ্রিস্টাব্দের ভারত বিভাজন দ্বিজাতি তত্ত্বের ফল হয়েছিল পরবর্তী প্রশ্ন নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস কবে প্রতিষ্ঠিত হয়েছিল নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস কবে প্রতিষ্ঠিত হয়েছিল সঠিক অ্যান্সারাবে উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল পরবর্তী প্রশ্ন নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস এর প্রথম অধিবেশন কোথায় হয় নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস এর প্রথম অধিবেশন কোথায় ঘটে সঠিক বোম্বাই বোম্বাইতে নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম অধিবেশন ঘটেছিল পরবর্তী প্রশ্ন মিরাট ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত কারা ছিলেন মিরাট ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত কারা ছিলেন সঠিক আনসার হবে আহমেদ পিসি জোশী এবং এস এ ডাঙ্গে মুজাফফর আহমেদ পিসি জোশি এবং এস এ ডাঙ্গে প্রভৃতি মিরাট ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত ছিলেন পরবর্তী প্রশ্ন মিরাট ষড়যন্ত্র মামলায় দুই ব্রিটিশ নাগরিক কে ছিলেন মিরাট ষড়যন্ত্র মামলায় দুই ব্রিটিশ নাগরিক কে ছিলেন সঠিক অ্যান্সার হবে বেঞ্জামিন ব্রাডলি এবং ফিলিপস পাট বেঞ্জামিন ব্রাডলি এবং ফিলিপস পাট নেক্সট কোয়েশ্চেন ক্রিপস মিশন কবে ভারতে আসে ক্রিপস মিশন কবে ভারতে আসে সঠিক অ্যান্সার হবে উনিশশো এর মার্চ মাসে ক্রিপস মিশন ভারতে এসেছিল নেক্সট কোয়েশ্চেন ত্রিপুরা অধিবেশনে সুভাষচন্দ্র বসু কংগ্রেসের সভাপতি পদে কাকে পরাজিত করেন ত্রিপুরা অধিবেশনে সুভাষচন্দ্র বসু কংগ্রেসের সভাপতি পদে কাকে পরাজিত করেন সঠিক অ্যান্সার হবে পট্টভি সীতারামাই পট্টভি সীতারামাইয়া পরবর্তী প্রশ্ন ত্রিপুরা কংগ্রেসের সভাপতি পদে গান্ধীজি সর্বপ্রথম কাকে মনোনীত করেন ত্রিপুরা কংগ্রেসের সভাপতি পদে গান্ধীজি সর্বপ্রথম কাকে মনোনীত করেন সঠিক অ্যান্সার হবে মৌলানা আব্দুল কালাম আজাদ মৌলানা আব্দুল কালাম আজাদ সঠিক অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন জিন্না প্রত্যক্ষ সংগ্রামের ডাক কবে দেন জিন্না প্রত্যক্ষ সংগ্রামের ডাক কবে দেন সঠিক অ্যান্সার হবে উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে ষোলোই আগস্ট জিন্না প্রত্যক্ষ সংগ্রামের ডাক দিয়েছিলেন নেক্সট কোয়েশ্চেন ডিসকভারি অফ ইন্ডিয়া গ্রন্থের লেখককে ডিসকভারি অফ ইন্ডিয়া গ্রন্থের লেখক জওহরলাল নেহেরু সঠিক অ্যান্সার কী হবে জওহরলাল নেহেরু ডিসকভারি অফ ইন্ডিয়া গ্রন্থের লেখক নেক্সট কোয়েশ্চেন উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে কারা আইন আইনসভায় বোমা নিক্ষেপ করেন উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে কারা আইন আইনসভায় বোমা নিক্ষেপ করেন সঠিক অ্যান্সার হবে ভগৎ সিং ও বটুকেশ্বর দত্ত উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে আইন আইনসভায় বোমা নিক্ষেপ করেছিলেন নেক্সট কোয়েশ্চেন উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে রাইটার্স বিল্ডিং অভিযান কারা করেন উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে রাইটার্স বিল্ডিং অভিযান কারা করেন সঠিক অ্যান্সার হবে বিনয় বসু বাদল গুপ্ত ও গুপ্ত উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে রাইটার্স বিল্ডিং অভিযান করেছিলেন নেক্সট কোয়েশ্চেন তাম্রলিপ্ত জাতীয় সরকারের সর্বাধিনায়ক কে ছিলেন তাম্রলিপ্ত জাতীয় সরকারের সর্বাধিনায়ককে ছিলেন সঠিক আনসার হবে সতীশচন্দ্র সামন্ত সঠিক অ্যান্সার কী হবে সতীশচন্দ্র সামন্ত নেক্সট কোয়েশ্চেন অন্ধ্রপ্রদেশের একজন বিখ্যাত কৃষক নেতার নাম কী অন্ধ্রপ্রদেশের একজন বিখ্যাত কৃষক নেতার নাম কি। সঠিক অ্যান্সার হবে এন জি রঙ্গ সঠিক অ্যান্সার কী হবে এন জি রঙ্গ অন্ধ্রপ্রদেশের একজন বিখ্যাত কৃষক নেতার নাম নেক্সট কোয়েশ্চেন তেভাগা আন্দোলনের সূচনা কোথায় হয় তেভাগা আন্দোলনের সূচনা কোথায় হয় সঠিক অ্যান্সার হবে দিনাজপুর জেলায় ঠাকুরগাঁও মহাকুমায় দিনাজপুর জেলার ঠাকুরগাঁও মহাকুমায় তেভাগা আন্দোলনের সূচনা হয়েছিল পরবর্তী প্রশ্ন আলিগড় আন্দোলনের প্রধান নেতার নাম কি আলিগড় আন্দোলনের প্রধান নেতার নাম কি সঠিক অ্যান্সার হবে স্যার সৈয়দ আহমদ খান স্যার সৈয়দ আহমদ খান আলিগড় আন্দোলনের প্রধান নেতার নাম নেক্সট কোয়েশ্চেন আজাদ হিন্দ ফৌজ ও আজাদ হিন্দ সরকার আনুষ্ঠানিকভাবে কবে প্রতিষ্ঠিত হয় আজাদ হিন্দ ফৌজ ও আজাদ হিন্দ সরকার আনুষ্ঠানিকভাবে কবে প্রতিষ্ঠিত হয় সঠিক অ্যান্সার হবে উনিশশো তেতাল্লিশ খ্রিস্টাব্দের একুশে অক্টোবর উনিশশো তেতাল্লিশ খ্রিস্টাব্দের একুশে অক্টোবর আজাদ হিন্দ ফৌজ ও আজাদ হিন্দ সরকার আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়েছিল নেক্সট কোয়েশ্চেন আজাদ হিন্দ ফৌজের নারী বাহিনীর নেতৃত্ব কে দিয়েছেন আজাদ হিন্দ ফৌজের নারী বাহিনীর নেতৃত্ব কে দিয়েছেন সঠিক আনসার হবে শ্রীমতী লক্ষ্মী স্বামীনাথন শ্রীমতী লক্ষ্মী সামিনাথন আজাদ হিন্দ ফৌজের নারী বাহিনীর নেতৃত্ব দিয়েছিলেন নেক্সট কোয়েশ্চেন আজাদ হিন্দ ফৌজ এর প্রতিষ্ঠা করেন কারা আজাদ হিন্দ ফৌজ এর প্রতিষ্ঠা করেন কারা সঠিক অ্যান্সার হবে রাজবিহারী বসু ও ক্যাপ্টেন মোহন সিং আজাদ হিন্দ ফৌজ এর প্রতিষ্ঠা করেছিলেন আজকে লাস্ট কোয়েশ্চেন আজাদ হিন্দ বাহিনী কোন তারিখে ভারতের মাটিতে পদার্পণ করেন আজাদ হিন্দ বাহিনী কোন তারিখে ভারতের মাটিতে পদার্পণ করেন সঠিক অ্যান্সার হবে উনিশশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দের আঠেরোই মার্চ উনিশশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দের আঠেরোই মার্চ আজাদ হিন্দ বাহিনী ভারতের মাটিতে পদার্পণ করেন তো বন্ধুরা আজকের মতো এইটুকুনি টোটাল তিরিশটি ইতিহাসের কোয়েশ্চেন নিয়ে তোমাদের সাথে আলোচনা করলাম যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবে এবং চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ ধন্যবাদ